বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত মধ্যবিত্তরা কষ্টে আছে উল্লেখ করে সরকার তা লাঘবের সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীরা আন্দোলন করলে তাদের গ্রেফতার বা বাধা দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আন্দোলন করলে দেশ ও মানুষেরই ক্ষতি হবে দেশের মানুষ যখন ভালো থাকে তখনই ষড়যন্ত্র শুরু হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নীলাদ্রি শেখর জানাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে আওয়ামী লীগের আট সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সভা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এ সভায় প্রধানমন্ত্রীর সামনে সাংগঠনিক সম্পাদকরা দলীয় রিপোর্ট পেশ করেন সভা শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ করেছেন এমন সময় এটি ঘটানো হয়েছে যখন বঙ্গবন্ধুর হাত ধরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছিল মনে হয় যেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ যদি কোনো অবদান রাখতে যায় যে যখনই এই দেশের মানুষ একটু ভালো থাকে বা ভালো অবস্থায় আসে তখনই যেন চক্রান্ত ষড়যন্ত্রটা শুরু হয় একটা শ্রেণী সবসময় রয়ে গেছে দেশে যেন এদেশের মানুষের কোনো কল্যাণ হোক এটা চাই না অর্থাৎ স্বাধীনতাটা অর্থবহ হোক স্বাধীনতার সুফল বাংলার মানুষের কাছে পৌঁছাক এখানে একটা বাধা দেওয়ার প্রচেষ্টা সবসময় করোনার ধাক্কা সামলে ওঠার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়াবাদে সবারই ক্ষতি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী প্রয়োজন অপ্রয়োজনীয় খামাখা জিনিসের দাম কিন্তু বাড়ায় দেয় ওই ছুতা ধরে তো সেটা হচ্ছে কিছু কিছু বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর যারা মিডিল ক্লাস যারা তাদের জন্য চরম দুর্ভোগ আমাদের বাড়াতে মানুষের যে কষ্ট সেটা আমাদের আমরা উপলব্ধি করতে পারি কাজে সেই কষ্ট লাঘবের জন্য আরও কী কী করা যায় তার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাই আমরা মানুষের কষ্টটা যে আমরা বুঝি না তা না হ্যাঁ আমাদের অপজিশন একটা সুযোগ পাচ্ছে তারা আন্দোলন করবে করুক আমি তো যাচ্ছি এবং আজকে আমি নির্দেশ দিয়েছি যে তারা আন্দোলন করছে করতে দাও খবরদার তাদেরকে ওকে জন্য অ্যারেস্ট করা না হয় কিন্তু আমাদের আমরা যে আন্তরিকতার সাথে চেষ্টা করছি দেশের কাজ করতে অন্ত দেশের মানুষ তো সেটা জানে বোঝে হ্যাঁ নানা কথা বলবে অপোজিশন থাকলে তো সুযোগ যখন পাচ্ছে এগুলি কাজে লাগাতে চেষ্টা করবে কিন্তু তারা যদি এখানে সব বেশি করতে যায় তো এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে এটাও তাদের বোঝা উচিত তো তাদের আন্দোলন করে কতটুকু সফল হবে সেটা জানি না কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে তাদের জন্য আরও দেশের জন্যই আরও ক্ষতি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা